Hello everyone, welcome back to our YouTube channel Guidance English Lit. NSU Netaji Subhash Open University UG and BDP online assignment exam shuru holo kal theke. To ami tomader proti bochorer moto ei bochoro tomader request e assignment er question answer provide korar chesta korbo shompurno free te ebong ta authentic answer shoho. আজকে ভিডিওতে আমি CCHI03 এই পেপারে কোশ্চেনগুলো শেয়ার করছি আর এর আগের দুটো ভিডিও CCHI01 এবং 02 নিয়ে করেছি তোমাদের যাদের দরকার তারা গিয়ে চেক করে নাও তোমাদের রিকোয়েস্ট করব তোমরা কোশ্চেনগুলো প্রথমেই একটা খাতাতে নোট ডাউন করবে এবং নোট ডাউন করার পর আনসারগুলো একবার ক্রস চেকিং করবে ক্রস চেকিং করে অথেন্টিক মনে হলে তারপর তোমরা পরীক্ষা দিতে বসবে তাড়াহুড়ো করবে না এখন হাতে অনেকটা সময় আছে তাই তাড়াহুড়ো করতে জন্য শুধু শুধু নাম্বার কেটে যাবে আর দেখো আমি ঠিক যেভাবে পেয়েছি কোশ্চেন আনসার তোমাদের মাঝে ঠিক সেভাবে শেয়ার করছি তোমাদের সুবিধার্থে তো কোশ্চেনগুলো তোমরা একবার ক্রস চেকিং করে নিও দেরি না করা যাক এবার শুরু করা যাক দেখো ফার্স্ট কোশ্চেন বলি কি বৈদিক যুগের কর দ্বিতীয় কোশ্চেন উত্তরাপথ কি আনসার হচ্ছে প্রাচীন ভারতের বাণিজ্য স্পট তৃতীয় কোশ্চেন মনুর মতে আওগাব কারা উত্তর শূদ্র পিতা ও বৈশ্যমাতার সন্তান নেক্সট কোশ্চেন মুদ্রা রাক্ষস কার লেখা এটা হচ্ছে বিষাক্তত্ব এটা আমরা সবাই জানি দেন আছে দীঘা নিকয়া কি এটা একটা বৈধ শাস্ত্র নেক্সট কোশ্চেন অশোকের কোন লিপি থেকে ঐতিহাসিকরা কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানতে পারেন আনসার নিয়েছে প্রধান শিলালিপি ১৩ নেক্সট কোশ্চেন মৌর্য পরবর্তী যুগে ভারতবর্ষে কটি ভাস্কর্য ধারার বিকাশ হয়েছিল আনসার হচ্ছে ৩টি খাজুরাহোর বিশ্বনাথ মন্দির কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল ৮ নম্বর প্রশ্ন যার উত্তর নিয়েছে এখানে চান্দেল বংশ নেক্সট কোশ্চেন ব্রাহ্মণদের ভূমিদানের প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য কোন রাজবংশের সময় প্রথম পাওয়া যায় এটা হচ্ছে সাতবাহন বংশ নেক্সট কোশ্চেন ম্যাটেরিয়াল কালচার অ্যান্ড সোশ্যাল ফরমেশন ইন অ্যানসেন্ট ইন্ডিয়া গ্রন্থের লেখককে এটার আনসার হয়ে যাচ্ছে আর এস শর্মা তো এই ছিল তোমাদের ১০টা কোশ্চেন আশা করি তোমাদের হেল্প হবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ